শ্রমিক ও কৃষক বিরোধী, দেশ বিরোধী, স্বার্থান্বেষী সাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে শ্রমিক কৃষক অধিকার রক্ষায় জিরানিয়া মহকুমা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় সোমবার। আগরতলা সিআইটিইউ রাজ্য কার্যালয়ে আয়োজিত এদিনের কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দে। এছাড়াও ছিলেন শ্রমিক নেতা তপন দাস, মধুসূদন দাস সহ বামপন্থী চারটি শ্রমিক সংগঠনের নেতৃত্ব। এদিনের এই কনভেনশনে দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব। প্রধান বক্তার ভাষণে মানিক দে বলেন, দেশের সরকার প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নতুন করে চালু করেছে নীতি আয়োগ। মানুষের স্বার্থে যে সরকারে কোনো নীতি নেই সেখানে চালু করা হয়েছে, যার প্রভাব পড়ছে এখন জনজীবনে। প্রতিদিন জিনিসের দাম বাড়ছে, পরিকাঠামোগত সমস্যা ধুকছে মানুষ, চারিদিকে শুধু সংকট। এই সংকটের হাত থেকে পরিত্রাণ পাবার জন্য ট্রেড ইউনিয়নগুলি একটা মঞ্চ তৈরি করে লড়াই করছে। স্বাভাবিক নিয়মই তখন গিয়ে এর প্রভাব পড়তে শুরু করলো জনজীবনে। জিনিসের দাম বাড়ছে, পরিকাঠামোগত সমস্যা ঢুকছে, চতুর্দিকে সংকট, যেদিকে হাত দেন সেদিকে সংকট। এই সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ট্রেড ইউনিয়নগুলো একটা মঞ্চ থেকে লড়াই শুরু করেছে। আমরা বাঁচতে চাই, আমাদের কাজ কেড়ে নিচ্ছে, আমরা আমাদের কাজটাকে রক্ষা করতে চাই, আমরা আমাদের মজুরি বৃদ্ধি চাই, এবং আমার শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমার চাকরি চলে যাচ্ছে, সেই শিল্প কারখানাকে টিকিয়ে রাখতে চাই। সেক্টর ভিত্তিক মুভমেন্ট হয়েছে, অনেকগুলো ধর্মঘট। ব্যাংক তো কয়েকদিন পরে অনেক ধর্মঘট করছে, ব্যাংকিং শিল্পকে সর্বনাশ করে দিচ্ছে। কোয়েলের ধর্মঘট হয়ে গেছে কয়লা ক্ষেত্রে, ইন্স্যুরেন্স সেক্টরে তিন দিনে ধর্মঘট হয়ে গেছে, একটার পর একটা সেক্টরে ধর্মঘট হচ্ছে সেক্টর ভিত্তিক। আবার সবগুলো ক্লাব করে একসঙ্গে ধর্ম উঠে যাচ্ছে। এদিকে কৃষকরা তারা আক্রান্ত হয়ে পাঁচশোর মধ্যে কৃষক সংগঠন অনেকটা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।